পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক, একটা অক্টোবর মাসের জন্যই বিদ্যালয়গুলো থেকে দেওয়া হয়েছে বা দেওয়া হবে, ঠিক আছে? এটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, চলো প্রথমে তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর করে দেখিয়ে দেবো। তো নিশ্চয়ই জানো সেপ্টেম্বর মাসে বিদ্যালয়গুলো থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছিল তার সেগুলোর নাম্বার ছিল, অক্টোবর মাসেও এইগুলো নাম্বার দিয়ে দিয়েছে। এবং এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। বার্ষিক পরীক্ষা যদি না হয় এই নাম্বারগুলোই তোমাদের পরীক্ষার নাম্বার হিসাবে যোগ হয়ে যাবে, এই জন্য এগুলো একটু ভালো করে করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, চলো প্রথমে তোমাদের প্রশ্নগুলো দেখাই, একের দিকে দেখো, ঠিক উত্তর নির্বাচন করো। এখানে দেওয়া হয়েছে তিনটি প্রশ্ন, তাই 1.1, 1.2 এবং 1.3। এখানে এই জন্য 3 মার্ক দেওয়া হয়েছে, এক গুণিতম প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, দেখতে পাচ্ছো? আচ্ছা, এরপরে দেখেছি 2-এর দাগের, একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। এখানে দেওয়া হয়েছে দেখো তিনটি প্রশ্ন, 2.1, 2.2 এবং 2.3, এটাও কিন্তু 1 মার্ক, প্রত্যেকটি কিন্তু 1 মার্ক করে দেওয়া হয়েছে, এখানেও 3। তারপরে দেখো 3-এর দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে দেওয়া হয়েছে 3.1, 3.2, 3.3 এবং 3.4, এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক করে, যেন 2 গুণিতক 4, 8, যেহেতু 4টা প্রশ্ন আছে তার 2 মার্ক করে, 2 গুণিতক 4 মানে 8, এখানে 8 মার্ক আছে এখানে। 4-এর দিকে দেখো, নিচের প্রশ্ন উত্তর দাও। এখানে 2টো প্রশ্ন আছে, 4.1 এবং 4.2, এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 মার্ক করে, যেন 3, 2, 6, 2টি প্রশ্ন আছে, যেন 3 মার্ক করে, 3, 2, 6। এগুলো বলেছে ছাত্র ছাত্রের বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয়ে খুললে শিক্ষক আছে জমা দেবে, কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না, বুঝতে পেরেছো? এই ছিল টোটাল প্রশ্ন। এবার আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা সুন্দর করে করবো, চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, এটা এটা হচ্ছে তাহলে পার্ট 7, এটা খেয়াল রাখবে, এটা পার্ট 7 মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী ভৌত বিজ্ঞান। প্রথম কোশ্চেন দেখো, 1 নম্বর, ঠিক উত্তর নির্বাচন করো। ঠিক উত্তরটা নির্বাচন করতে বলা হয়েছে। 1.1-এর ঘনত্বের এসআই একক হলো, ঘনত্বের এসআই একক হলো কতে? ছটা তার এম পার কেজি কিউব, খ এম কিউব কেজি কিউব, গ এম কিউব কেজি মানে পার কেজি, আর এখানে ঘ হচ্ছে কেজি পার এম কিউব। তাহলে উত্তরটা কোনটা হবে? না, উত্তরটা হবে ঘ কেজি পার এম কিউব। তাহলে ঘনত্বের এসআই একক হলো ঘ কেজি পার এম কিউব, এইভাবে লিখবে, ঠিক আছে? ঘনত্বের এসআই একক হলো ঘ কেজি পার এম কিউব, ঠিক আছে? পরে প্রশ্ন 1.2, একটি লবণের জলীয় দ্রবণ নিয়ে বলয় পরীক্ষা করা হলো এবং বাদামি বলয় দেখা গেল। এই পরীক্ষা থেকে প্রদত্ত লবণে নিচের যে আয়নটি অস্তিত্ব প্রমাণিত হয় তা হলো, ক কার্বনেট, খ সালফেট, গ নাইট্রেট, ঘ ক্লোরাইড। তাহলে উত্তরটা কোনটা হবে? না, উত্তরটা হবে গ নাইট্রেট। তাহলে উত্তর এইভাবে লিখবে যে একটি লবণের জলীয় দ্রবণ নিয়ে বলয় পরীক্ষা করা হলো এবং বাদামি বলয় দেখা গেল। এই পরীক্ষা থেকে প্রদত্ত লবণে যে আয়নটি অস্তিত্ব প্রমাণিত হলো তা হলো গ নাইট্রেট। এইভাবে পুরো উত্তরটা ঠিক করে লিখবে। তারপর প্রশ্ন দেখো, যে মিশ্রণটি কোলায়োডীয় নয় তা হলো, যে মিশ্রণটি কোলায়োডীয় নয় তা হলো, ক ওয়াসা, খ গোল্ড সল, গ চিনির দ্রবণ, ঘ দুধ। উত্তরটা কী হবে? উত্তরটা হবে গ চিনির দ্রবণ। উত্তরটা এইভাবে লিখবে, যে মিশ্রণটি কোলায়োডীয় নয় তা হলো গ চিনির দ্রবণ, ঠিক আছে? তাহলে আমাদের একের দাগে যে প্রশ্নটা ছিল, একের দাগে যে প্রশ্নটা 1 মার্ক করে, সেটা আমাদের উত্তর করে ফেললাম, আশা করি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। এবার চলে যাই 2-এর দাগের। 2-এর দাগের প্রথম কোশ্চেন, এখানে বলেছে একটি শব্দ অথবা একটি বাক্যে উত্তর দাও। তা প্রথম যে কোশ্চেন আছে দেখতে পাচ্ছ, একদম কী বলেছে দেখো, পটাশিয়াম নাইট্রেটের জলে দ্রবীভূত হওয়া তাপগ্রাহী পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হবে? তাহলে এটা যেহেতু 1 মার্ক বলছে, একটি শব্দ বা একটি বাক্য উত্তরই তো বলেছে, তাহলে উত্তর তুমি এইভাবে সুন্দর করে লিখবে। কীভাবে লিখবে দেখো, উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা দ্রুত বৃদ্ধি পায়, ঠিক আছে? কী পরিবর্তন, কীভাবে পরিবর্তিত হয়, না লিখবে নাইট্রেট দ্রাব্যতা দ্রুত বৃদ্ধি পায়, ঠিক আছে? এইটুকু উত্তরটাই লিখবে, ঠিক আছে? একটা বাক্যে এইভাবে একটা বাক্যের মতো উত্তর লিখবে, এটা যেহেতু 1 মার্ক আছে। পরে প্রশ্ন বলা আছে 2.2-এর, কী বলেছে দেখো, প্লাবতার এসআই একক কি, প্লাবতার এসআই এককটা কি, তুমি উত্তরটা কীভাবে লিখবে দেখো, উত্তরটা এইভাবে লিখবে যে প্লাবতার এসআই একক হচ্ছে নিউটন, ঠিক আছে? প্লাবতার এসআই একক হচ্ছে নিউটন, এইভাবে এই প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে ফেলবে। পরে প্রশ্ন 2.3-এ, জুল ও আর্গের মধ্যে সম্পর্ক লেখো, জুল আর আর্গের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে, তাহলে এই উত্তর কীভাবে লিখবে, উত্তরটা এইভাবে লিখবে দেখো, 2.3-এর উত্তরটা এইভাবে লিখবে, জুল ও আর্গের মধ্যে সম্পর্ক হলো 1 জুল সমান হচ্ছে 10^7, 10^10 মাথায় 7, 10^7 আর্ক।
বুঝতে পেরেছো? এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হচ্ছে না আশা করি। তাই এগুলো ঠিকঠাক করে লিখে ফেলতে পারলে এখানেও 3 মার্ক, আগে 3 মার্ক পেয়েছিলাম দুইয়ের দাগে, একের দাগে, এবার দুইয়ের দাগেরও 3 মার্ক পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? এবার চলে যাই 3-এর দাগের, প্রশ্নটা কী বলেছে দেখে নিই। 3 দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও, এগুলো কিন্তু প্রত্যেকটা 2 মার্ক করে, 3.1 একই বলেছে। দেখো, একটি ধাতুর ইয়াং গুণাঙ্ক হলো 9.8 গুণিতক 10^11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এই কথাটির অর্থ ব্যাখ্যা করতে বলেছে। তাহলে এই প্রশ্নের উত্তর কীভাবে উত্তর করা লিখবে? উত্তরা এইভাবে সুন্দর করে লিখবে, ঠিক আছে? দেখো, তোরা দেখো এইভাবে লিখবে, ধাতুটি তৌরি একটির তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেমি ক্ষেত্রফলের 9.8 গুণিতক 10^11 ডাইন বল প্রয়োগ করতে হবে। এইভাবে এইটার কথার ব্যাখ্যা হচ্ছে, এইভাবে এইটা এইভাবে তোমরা ব্যাখ্যাটা করবে। বুঝতে পেরেছো? ধাতুটি তৈরি একটি তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেমি ক্ষেত্রফলের 9.8 গুণিতক 10^11 ডাইন বল প্রয়োগ করতে হবে। বুঝতে পেরেছো? তা 3.1-এর প্রশ্নের উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। চলে যাই পরের প্রশ্ন। পরের প্রশ্নটা কি বলেছে দেখে না, বলেছে জিঙ্ক ও সোডিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক ও সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ একত্রে উত্তপ্ত করা হলে যা ঘটবে তা বিক্রিয়ায় সমীকরণ সহ লিখতে বলেছে। কি ঘটবে আগে সেটা লিখে নি, তাহলে উত্তর কীভাবে লিখবে? দেখো, উত্তর এইভাবে লিখবে যে দ্রাব্য সোডিয়াম জিঙ্কেট লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? না, দ্রাব্য সোডিয়াম জিঙ্কেট লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এবার আমাদের কি সমীকরণ লিখে, সমীকরণ তাহলে কি না, জিঙ্ক আর কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে জিঙ্ক দেখো, জিঙ্ক ZN এবং সোডিয়াম হাইড্রোক্সাইড 2NaNOH সমান তাহলে কী হলো, না Na2ZnO2 যুক্ত H2, মানে এটাই তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? না, সোডিয়াম সোডিয়াম জিঙ্কেট লবণ আর একটা হাইড্রোজেন তৈরি হয়েছে H2, এগুলো দুটো তৈরি হয়েছে এইটা। তাহলে এই 3.2-এর উত্তরটা তোমাকে কিন্তু এইভাবে সুন্দর করে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, চলো এবার চলে যাই 3.3-এর প্রশ্নের উত্তর করতে। 3.3-এর প্রশ্ন কী বলেছে দেখো, একটা অঙ্ক দেওয়া হয়েছে। দেখো, নির্দিষ্ট উষ্ণতায় একটি দ্রাব্যের 50 গ্রাম 150 গ্রাম জলে দ্রবীভূত জলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়, এই উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা নির্ণয় করতে, দ্রাব্যতা নির্ণয় করতে বলেছে। তাহলে এই প্রশ্নের উত্তরে একটা সূত্র আছে, নিশ্চয়ই জানো এই উত্তর কীভাবে লিখবে। দেখো, উত্তর এইভাবে জানো যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের কঠিনের দ্রাব্যতা সমান কি হয়, না গ্রামের প্রকাশিত দ্রাব্যের ভর আর গ্রামের প্রকাশিত দ্রাবকের ভর, ঠিক আছে? গ্রামে প্রকাশিত দ্রাব্যের ভর আর গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর গুণিতক 100, এটা হচ্ছে সূত্র। এখানে তাহলে এই মানটা বসিয়ে দেবো, গ্রামে প্রকাশিত দ্রাবের ভর ভর বসাবো আর এখানে গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর বসাবো, ঠিক আছে? বসালে উত্তরটা হয়ে যাবে। তাহলে দেখো কীভাবে করবে, তাহলে অতএব ওই উষ্ণতায় ওই দ্রাব্যের জলের দ্রাব্যতা কত হবে, জলের দ্রাব কত হবে, গ্রামে প্রকাশিত 54 আর এখানে আছে প্রকাশিত ভর হচ্ছে 150 গুণিতক 100। দেখো শুনে শুনে কেটে গেল, কাটাকাটি করবে, কাটাকাটি করলে এটা পেয়ে যাচ্ছে কত, 36, ঠিক আছে? গ্রাম 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 আছে, এখানেও গ্রাম, তার গ্রামে কেটে গেল, তারা শুধু হচ্ছে কত, 36। তাহলে উত্তরটা কী হবে, তাহলে ওই উষ্ণতায় ওই দ্রাব্যের জলের দ্রাব্যতা, এখানে দ্রাব্যতা বের করতে বলেছে, জলের দ্রাব্যতা কত, না 54/150 গুণিতক 100, মানে এই সূত্র ব্যবহার করলাম, করতে পেয়ে গেলাম কত, 36। কাটাকাটিটা করে নেবে, আমি আর করছি না এখানে, তোমরা করার শোনা শোনা কেটে দেবে, পাঁচে কেটে দেবে, কাটাকাটি করার পর এটা পেয়ে যাবে 36, ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন দেখো কি বলেছে 3.4-এর, বলেছে 1 কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 মিটার/সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে নির্ণয় কর। তোমরা তো গতিশক্তি সূত্র জানো, সেই গতিশক্তি সূত্র ধরে এখানে বলেছে 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম ভরের একটা ভর আর একটি বস্তু 1 মিটার/সেকেন্ডে বেগমান বেগে আছে। তাহলে উত্তরটা কীভাবে লিখবে দেখো, উত্তর এইভাবে লিখবে 3.4-এর উত্তরটা, না গতিশক্তি সমান হাফ গুণিতক ভর গুণিতক গতিবেগের স্কোয়ার, হাফ গুণিতক ভর গুণিতক গতিবেগের স্কোয়ার। তাহলে হাফ গুণিতক ভর দেওয়া আছে কত, ভর 1 দেওয়া আছে আর গতিবেগ দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড, তাহলে 1 মিটার/স্কোয়ার। তাহলে এগুলো যেহেতু এসআই একক দেওয়া আছে, তাহলে এগুলো কত হবে, কারি করলে 1 1 কেটে গেল, তাহলে হাফ হাফ মানে কত, 0.5, তাহলে 0.5 জুল। উত্তর কি গতিশক্তি কত হবে, না গতিশক্তি হবে 0.5 জুল। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। ওকে, চলে যাই পরের প্রশ্নতে। 4-এর দিকে প্রশ্ন কী বলেছে, এটা 3 মার্ক করে আছে। প্রথম কোশ্চেন, নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। প্রথম 4.1-এর যে প্রশ্নটা আছে কী বলেছে, নিচের প্রত্যেকটি প্রত্যেকটির একটি করে বলছে, নিচের প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। কতে বলেছে অভিকর্ষ বল কাজ করছে, খতে বলেছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে, আর গতে বলা আছে বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না, এটা প্রত্যেকটির উদাহরণ দিতে বলা হয়েছে। দেখো এর উত্তর তুমি কীভাবে করবে সেটা দেখো, উত্তর এইভাবে লিখবে, প্রথম কয়েকটা লিখবে অভিকর্ষ বল কাজ করছে, না একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে, আর খতে একটি বস্তুকে উপরের দিকে তোলা হচ্ছে এক্ষেত্রে কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে,
আর গড় যে উত্তরটা এইভাবে লিখবে, এক ব্যক্তি একটি স্যুটকেস হাতে নিয়ে অনুভূমিক তলে হেঁটে গেল। এক্ষেত্রে বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কাজ করছে না, কারণ অভিকর্ষ বল ও স্যুটকেসের সরণ পরস্পর লম্ব, তাই না? তাহলে এইভাবে এই যে 4.1-এর প্রশ্ন উত্তরটা সুন্দর করে এই প্রত্যেকটা এ দিয়ে লিখে দিবে, ক খ গ এইভাবে দিয়ে সুন্দর করে লিখে ফেলবে। ওকে, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার লাস্ট আছে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো 4.2-এর প্রশ্নটা। 4.2-এর প্রশ্নটা কি আছে, বলেছে 500 ml দ্রবণে 34.2 গ্রাম সুক্রোজ, যার আণবিক ওজন বলা আছে 342, দ্রবীভূত করা হলো। এবার বলেছে কি চেয়েছে, না দ্রবণের গাঢ়ত্ব, দ্রবণের গাঢ়ত্বটা মোল পার লিটার ও গ্রাম পার লিটার এককে নির্ণয় করতে বলেছে। দুটো বিকল্প, মোল পার লিটারে এবং গ্রাম পার লিটারে নির্ণয় করতে বলেছে। দেখো এর উত্তর কীভাবে লিখবে, দেখো আণবিক ওজন 342 দেওয়া আছে, দেখো উত্তরটা এইভাবে লিখবে। দেখো 342 গ্রাম শুক্র, 342 গ্রাম শুক্র সমান হয় 1 মোল সুক্রোজ, ঠিক আছে? 342 গ্রাম শুক্র সমান হয় 1 মোল শুক্রোজ। এখানে কত দেওয়া আছে, 34.2 গ্রাম, তার 34.2 গ্রাম শুক্র সমান কত হবে, 0.1 মোল শুক্রোজ। তাহলে এইভাবে করো, তাই 500 ml বলেছে, তাহলে 500 ml দ্রবণে শুক্রোজ আছে 0.1 মোল। তাহলে কিসে বলেছে, যেহেতু লিটার বলেছে, তাহলে ml মানে 1000 লিটার, তাহলে লিটার মানে মিলিলিটার, গেলে কি করতে হবে, এটা লিটার চেয়েছে, তাহলে 1 লিটার সমান কত, 1000 মিলিলিটার, তাহলে এখানে লিখবো 1000। তাহলে 1000 মিলিলিটার দ্রবণে সুক্রোজ আছে 0.1/500 × 1000, এটা তোমরা কাটাকাটি করে নেবে, কাটাকাটি করার পর এটা হলো 0.2। তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে দ্রবণের গাঢ়ত্ব পেয়ে গেলাম 0.2 মোল পার লিটার, এটা লিটারে পেয়ে গেলাম 0.2 মোল পার লিটার, প্রথম উত্তরটা পেয়ে গেলাম। এবার একটা গ্রামে চেয়েছে, গ্রাম পার লিটারে কেউ চেয়েছে, তাহলে এটা এইভাবে উল্টোটা লিখো, তাহলে 500 ml দ্রবণে শুক্র যাচ্ছে, এবার গ্রামে চেয়েছে যেহেতু, তাহলে 34.2 গ্রাম, 34.2 গ্রাম বলা আছে, তাহলে এবার একই রকমভাবে, তাহলে 1000 ml দ্রবণে, 1000 ml দ্রবণে শুক্র যাচ্ছে 34.2/500 × 1000, তাই এটাও কাটাকাটি করো, কাটাকাটি করলে উত্তর পাচ্ছি কত, 68.4 গ্রাম, কত পাচ্ছি 68.4 গ্রামে। এবার গ্রাম গ্রাম পার লিটারে বলেছিল, তাহলে এখানে উত্তরটা এইভাবে লিখবে যে দ্রবণের গাঢ়ত্ব হলো 68.4 গ্রাম পার লিটার, 68.4 গ্রাম পার লিটার, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে এই প্রশ্নের যে উত্তরটা তুমি সুন্দর করে এইভাবে লিখবে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, এবং বাকি বিষয়গুলো পেতে হলে গণিতটা তোমাকে দিয়ে দেবো, গণিতটা পেতে হলে বা বাকি বিষয়গুলো পেতে হলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এবং তোমরা এই স্ক্রিনের উপরও তোমরা দেখতে পাবে, ঠিক আছে? চলো ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।